রবিবারের এক নিস্তব্ধ দুপুর। রাজপথ দিয়ে মাঝে মধ্যে চলে যাচ্ছে একটা দুটো ফেরিওয়ালা, তাদের বিচিত্র ডাক শোনা যাচ্ছে ঠাকুর বাড়ির অন্দরের বারান্দা পর্যন্ত। যদিও গত দুদিন যাবৎ বেজায় গুমোট হয়েছে, কিন্তু কিছুক্ষণ হলো হঠাৎই যেন বাতাসে ভিজে মাটির গন্ধ ভেসে আসছে দূর থেকে, মনে হয় ওপারে বৃষ্টি নেমেছে। দোতলার পূর্ব দিকে বসে রয়েছেন ওরা, এক নাগারে ঠক ঠক শব্দে কাঠ ঠুকছে একজন। ভেতর বাড়ির বৌঝিদের এখন ঘুমের সময়, কিন্তু এই শব্দ থামায় কে? এই হাতুরে কবেকার বারণ শুনেছে যে আজ শুনবে? শব্দের ওঠা নামা সময়ের তোয়াক্কা না করে এগিয়ে চলে, চশমার মোটা কাঁচের ওপর দৃষ্টি নিবদ্ধ। হাতে ধরা প্যালেট থেকে রং আর তারপিন তেলের কড়া গন্ধ বারান্দায় ছড়িয়ে পড়েছে। খুব মন দিয়ে সে তাকিয়ে রয়েছে তার সাবজেক্টের দিকে। যদিও তার ক্যানভাসের ছবিতে সেমি ফ্রন্টাল অবয়ব, কিন্তু সাবজেক্ট এখন ঘুরে বেড়াচ্ছে বারান্দার ওপারে দিগন্ত বিস্তৃত আকাশের দিকে মুখ ঘুরিয়ে। কালো মেঘ জমেছে, এই সময় সাবজেক্টকে সোজা বসিয়ে রাখা বেশ দুষ্কর, তাই চোখের ওপর ভরসা করে রয়েছে হাতে ধরা ফ্ল্যাট ব্রাশে লেগে থাকা তেল রং। কালো কালি দিয়ে হ্যান্ডমেড কাগজের তৈরি খেরোর খাতার প্রতি পাতায় ঘড়ি ধরে ঠিক 3.5 মিনিটে একটা করে পোর্ট্রেট শেষ করেছে মানুষটা। এক একটা মুখাবয়ব এক একটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে বোল্ড লাইনে ফুটিয়ে তোলার আনন্দ মুখে বলে বোঝানোই কঠিন। আরও অন্তত 8-10টা স্কেচ সম্ভব, দেখা যাক। মনটা বড় চা চা করছে, যাকে ঘিরে এত ব্যস্ততা তিনি নির্বিকার। অভ্যাস মতো যদিও কলম কাগজ রয়েছে তার হাতে, কিন্তু মেঘলা আকাশ আর বৃষ্টির সম্ভাবনা সবসময় বড় উতলা করে তোলে মনটাকে। অসহায় এক চাতক পাখির মতো আকুল নয়নে তিনি আকাশের দিকে তাকিয়ে থাকেন। ছক মেলানো বারান্দায় এই আরামকেদারায় বসে শব্দের হিসেব নিকেশ করতে মন চায় না। এই আকাশ তার মনে একটা ছন্দ, একটা কবিতার এক্ষণে জন্ম দেবে, এ বিষয়ে তিনি নিশ্চিত। এখন শুধু সময়ের অপেক্ষা। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যে চিরন্তন সম্পর্ক আদি অকৃত্রিমভাবে বয়ে চলেছে, তার তুলনা অনেক কবি সন্তান ও মায়ের সঙ্গে করেছেন। ধীরে ধীরে লালন পালন করতে হয় তাকে। তার ভালো লাগা মন্দ লাগা সবকিছুই নির্ভর করে প্রকৃত সাধনার উপর। কোনো প্রকার ছলচাতুরি এই সম্পর্কে খাটে না। সৃষ্টির খিদে বড় ভয়ানক, এক মুহূর্ত স্থির হয়ে বসারই উপায় নেই। মনকে উড়িয়ে দিতে হয় সীমাহীন আকাশের প্রেক্ষাপটে, আর নতুন কিছু সৃষ্টির ইচ্ছে একটি সুতোর মতো বেঁধে রাখে স্রষ্টাকে। আজ বিশ্ব মাতৃ দিবস, আজ 25শে বৈশাখ। স্রষ্টা সৃষ্টি ও সৃজনের সম্পর্ককে অমরত্ব উদযাপনের এর চেয়ে ভালো দিন আর কী বা হতে পারে? দিনের শেষে একজন শিল্পী স্বীকৃতি হতে বঞ্চিত হয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু তার অনুপ্রেরণার অভাব তাকে নিঃস্ব করে দিতে পারে। এইসব কথা ভাবতে ভাবতেই আকাশের ধূসর রং এক মুঠো শব্দ ছড়িয়ে দিল কবির মনে। তিনি লিখলেন, হে জল, এত জল ধরে আছো বুকে, তবু লঘু বেগে ধাও বাতাসের মুখে। পোষণ করেছো শত ভীষণ বিজুলি, তবু স্নিগ্ধ নীল রূপে নেত্র যায় ভুলি। এ অসাধ্য সাধিতেছ অতি অনায়াসে, কি করিয়া সে রহস্য কহি দাও দাসে। গুরু গুরু গরজনে মেঘ কহে বাণী, আশ্চর্য কি আছে ইথে আমি নাহি জানি। আজ সকল মায়েদের রবিবার, আজ বৈশাখ 25। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates.